হ্যালো, জি ম্যাডাম, দেখতে পাচ্ছেন? জি সবাই এত ফাঁকিবাজ হয়েন না, বুঝছেন যে এক পেইন্ট টুলের কাজ দিয়ে খালি কপি করলে হবে না, কিছু কিছু জিনিস টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, মাথায় কিছু নিয়ে আসতে হবে। আপনাদের যদি এত কাজ দেখানোর পরেও যদি বলেন যে হচ্ছে জানি না কিংবা হচ্ছে পারি না, তাহলে তো সমস্যা। দেখেন সবাই, দেখতে পাচ্ছেন? ম্যাডাম দেখেন, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কপি করলাম, ঠিক আছে, বুঝেন? আপনাদের মাথায় কি সিম্পল জিনিস আসে না? খালি পেইন্ট টুল দিয়ে ইমন ধরে ধরে কপি করতেছে, ওইভাবে কোনোদিন কাজ হয়? দেখেন, এটা কেটে নেই, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে নিলাম। এগুলো শিখাই নাই আপনাদের? শিখাইছে কিনা বলেন। জি ম্যাম, কালারটা ভালো হলো না, সুন্দর করে গেছে নাই। শিপ ধরে নেবেন তাহলে সোজা হবে। দেখতেছেন সবাই? ম্যাম, রান গ্রুপ করলাম, যেটা দেখেন, ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম। তারপর আবার ডিরেক্ট সিলেকশন নিলাম, এই পয়েন্টটা ক্লিক করে তারপরে দেখেন শেপ বিল্ডার দিয়ে দুটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, অল্টার ধরে কপি করলাম, শিফট ধরে এটাকে সেন্টারে নিয়ে আসি, আপনারা একটু মাথা খাটায় কাজ করেন না, সবসময় শর্টকাট করতে চান কেন? দেখেন পাতাটা কি হইলো,
এটা একটু মোটা করে নেবেন, তাই হবে, বুঝছেন? আপনি দেখানোর জন্য এটা করে নিছি। আচ্ছা, এবার কার ডিটা দেখেন, ডিটা তৈরি করে নেবেন, রেক্টেঙ্গুলার নিলেন, নিয়ে এবার শিফট ধরে এটা এটা সিলেক্ট করলেন। সেখানেই আপনাদের এগুলি বলেন, হ্যালো ডি, দেখেন ডি হয়েছে। এটা আমি স্ট্রোক কালার দিয়ে নিলাম, স্ট্রোক কালার দিলে এটা বাড়াই, সিলেক্ট করে এই যে বাড়াইলাম, দেখেন আচ্ছা সবাইকে বুঝতেছেন এই মন কি করে শুনেন তো। বুঝতে পারছি। জি ম্যাম, দেখেন আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, কিংবা এটা ধরে এটা কালার নিয়ে আসলে ঠিক আছে। এভাবে কাজ করবেন সবাই, দেখেন এটা করলাম, তারপর এখানে ফাইলে গিয়ে, সরি, আচ্ছা এখানে অবজেক্টে গিয়ে পাথ, হ্যাঁ পাথে গিয়ে অফসেট পাথ, দেখেন না এখানে না, সরি, আচ্ছা আমরা এটা নেই এখানে, দেখেন ঠিক আছে, নিয়ে দুটো সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। বুঝতেছেন সব সময় পেইন্ট টুল ধরে ধরে কাজ করলে হবে না তো, কিছু কিছু জিনিস শেপ মাথায় নিয়ে আসতে হবে। আমরা এটা উপরে নিয়ে আসলাম, সেন্ট্রো ব্যাক, সরি ফ্রন্ট, দেখেন এবার দুটা সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথ, পাথে গিয়ে অফসেট পাথ, অফসেট পাতে গিয়ে প্রিভিউ করে নিলাম কতটুকু আমরা কাটবো আর কি। এখানে যদি আমরা দেই হচ্ছে 8 দিই, আচ্ছা গিয়ে পাথ ফাইন্ডারে যায় ডিভাইড, তারপরে আনগ্রুপ করে দিলাম, এবার দেখেন এটা জুম করি, দেখেন এখানে এই যে দেখেন সাইডের এই পাথ গুলো আমি ডিলিট করে দিব, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়ান
পারে। এখানে এক্সপেন্ড করে নিতে এক্সপেন্ডটা হচ্ছে না। সবাই একটু করেন তো। এটা তো আমি পেন টুল দিয়ে কইলাম ম্যাডাম, হয়ে গেছে আমার মেলা কোন আগে। ওই পেন টুল দিয়ে ওরকম ভাবে করলে হবে না, এগুলি একটা শেপ আছে, আপনারা যেভাবে চাইবেন সেভাবে তো হবে না। ভালোই হয়েছে ম্যাডাম, ওইটার মতো লাগছে দেখি। না লাগলে তো হবে না। এই যে দেখেন এক্সপেন্ড এক্সপেন্ড করে নিলাম, ঠিক আছে। এবার দেখেন সেন্ড টু ফন্ট, ব্যাক ফন্ট করে নিয়ে এসে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথে যাবেন, পাথে যায় অফসেট পাথ। এখানে দেখেন কতটুকু আমি কেটে নিব, হ্যাঁ জাস্ট ওই অংশটুকু দেখেন একটু করে। পাথ ফাইন্ডারে ডিভাইড করে দিলাম, ডিভাইডের পর আনগ্রুপ। এবার হবে দেখেন এই যে এখানে যেগুলি আছে দেখতে পাচ্ছেন, সবাই একটু সুন্দর করে কাটেন। আমি তাড়াহুড়া করলাম তো প্রিয় হয়ে গেছে, এগুলি সুন্দর করে কেটে এভাবে করে কাটবেন। দেখেন মূলত আমি একটা জিনিস আপনাদের দেখাই যে অফসেট পাতের কাজটা কি। হ্যাঁ ধরেন এই রেক্টেঙ্গুলার নিয়ে আমি এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম, স্ট্রোক কালারটা বাড়াইলাম, স্ট্রোক কালার বাড়ানোর পর এক্সপেন্ড করবো। এই যে নিচে দেখেন একটা রেক্টেঙ্গুলার শেপ দেখা যাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এটা এক্সপেন্ড করে দিলে ফিল টপ করে দিয়ে এটা করে দিলাম। তাহলে এটা যদি করি সেম মনে করেন যে হচ্ছে এই একটা পাতাই দেখায়, মনে করেন যে এখান থেকে এটা এখন এটা যদি আমি কাটি দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে অবজেক্টে গিয়ে পাথ, পাথে গিয়ে অফসেট পাথ, দেখেন এই যে সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন। আবার দেখেন এই যে এই অংশটা অফসেট পাথে প্রিভিউ করলাম,
দেখেন এখানে আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলের বাইরে কিছুটা শেপ গেছে, গেছে না? হ্যাঁ দেখেন ওইটা আমি, হ্যাঁ ওকে করে দিলাম, দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, করে ডিভাইড করে দিলাম। এখন দেখেন অ্যারেঞ্জে গিয়ে করে দিলাম, এখানে দেখেন আমি এইটুকু ডিলিট করে দিব, একটু বাইরের অংশটুকু ডিলিট করে দিব। কি সুন্দর করে কাটছে! এখানে কিছু নাই, তো আমি বাইরের একটু অংশ এভাবে করে কেটে নিতে পারি। অফসেট বাদ দিয়ে আমরা কাটবো, কাটলে হবে কি আমাদের কাটাটা সুন্দর হবে। দেখেন আচ্ছা ধরেন এতটুকু ধরেন, এবার আমি এটাকে সিলেক্ট করলাম শিফট ধরে ধরে, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আপনারা কাটতে পারবেন না? এই সবাই ক্লিয়ার হয়েছেন? তারপর আরেকটা দেখাই, আপনাদের একটু দেখাই দেই। জি ম্যাম একটু দেখান। হ্যাঁ দেখেন আপনারা তো নিজেরা একটু চেষ্টা করেন না, একটু ইউটিউবের ভিডিওগুলি দেখতে পারেন না? দেখি তো, কিন্তু যখন দেখি মনে হয় সবই পারবো, কিন্তু হাত পরে আর হাতে কাজ করে না যখন ওই বোর্ডের সামনে আসে। দেখে দেখে করতে হবে। তো ক্লিপিং মাস দেখাইছি, তারপরেও যদি বলেন যে এই কাজটা পারবো না, এটা তো ইজি পারবো ম্যাডাম, এটা তো একটা এর উপরে একটা পেজ নিয়ে ক্লিপিং মাস্ক দিলে এটা পারবো। আচ্ছা আগে ডিটা সবাই করেন দেখি। পেন টুল দি সহজ লাগে একটু। পেন টুল দিয়ে তো আপনারা নকল করতে পারবেন, জি ম্যাডাম। আপনাকে যখন তৈরি করতে বলা হবে তখন কি করবেন? ও সেটা ঠিক আছে, হ্যাঁ শেয়ার দিয়ে এটা করেন, ডিটা সুন্দর করে করেন, দেখাই দিলাম তো, সবাই শেয়ার দেন। মিন্টু আপনি শুনতে পাচ্ছেন? জি আপা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ কাজ করেন, শেয়ার দিয়ে কাজ করেন। ওই সব মিলে আমার 5 মিনিট লাগবে, আপনি 5 মিনিট পরে আমার সব দেখেন। আচ্ছা আমি একটা ফাঁকে যোগে টেকনিক মারবো। না 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 আমি যেভাবে দেখাইছি সেভাবে করেন। কাজ এটলে এলো আমি কি পানি ফেলি। এই শ্যামা স্ক্রিন শেয়ার দেন,
আপনার একটা কাজ মানে সেখানে তো আমাদের উপকার হয়েছে, আমি যে কোনো লগ 1 মিনিট লাগবে কপি করতে। আপনাকে তৈরি করতে বললে সেভাবে আপনি কি করবেন? তখন একটু ঝামেলা, তারপর করতে পারি ইনশাআল্লাহ। সব সময় তো বিষয়টা হবে না, আপনি এখানে শিখতে আসছেন, ওরকম নকল করার জন্য তো আপনার কোর্স না। জি আপা জি, আপনি যে 4 ঘন্টা করে সময় দিচ্ছেন এই যে বসে আছেন, এই সময়টা কি আপনার কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। একবার চিন্তা করবেন যে 4 ঘন্টা বসে থেকে কতটুকু শিখতে পারছি। সময়ের মূল্য দিতে শিখেন, বুঝছেন? জি আপা। সবাই একটু হিসাব করে কথা বলেন আপা, এই যে ইউনিকের কিউডা, এটা তো এই মানে কিভাবে বুঝাবো? তো আমি তো সে 4 কোণা ঘর নিয়ে মাঝখানে কেটে নিয়ে তো 4 কোল সমান করে দিলাম। স্ক্রিন শেয়ার দেন মিন্টু, তাহলে দেখতে পাচ্ছেন আমি। মিন্টু একটু বিপ্লব, তারপরে হচ্ছে রবিউল, আর হচ্ছে পারভেজ, এদেরকে ফোন দেন তো। আচ্ছা আচ্ছা, আমি ফোন দিচ্ছি। আপা আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না না, হ্যাঁ হয়েছে হয়েছে, লাইভটা সেট করে নিই, আপনারা কাজ শুরু করেন। আরাফাতকে ফোন দিয়েন কেউ। আরাফাত, বিপ্লব, রাজা, সাইদও নাই। হ্যাঁ বিপ্লব দুইটা আছে দেখেন, বিপ্লব 1 বিপ্লব 2। আচ্ছা আমি ফোন দিচ্ছি। আচ্ছা লাইভ নিচ্ছে না কেন? কেন বল তো, স্ট্রিম ভিডিও অন ফেসবুক লাইভ, রিটার্ন টু দ্য জুম অ্যাপ্লিকেশন এন্ড ট্রাই এগেইন। রাগটা করলো কি? তা ঠিক আছে, হ্যাঁ
তো আপনার তো সুন্দর হচ্ছে। কি করে ইমন আপনি আবার সেই সেম কাজ করতেছেন, আপনাকে আমি কি বললাম ইমন? হ্যাঁ বলেন। কথা বুঝেন না? হ্যাঁ তা আমি আপনাকে কি শিখাইলাম এতক্ষণ? সেভাবে করে কাটেন, সোজা পথে যান। ম্যাডাম আমি এনটা বানাতে পারছি না। সবসময় এত ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই, যেটা বলি সেটা করেন। কে স্বাধীন? আমি বিজন, এনটা বানাতে পারছি না। দেখি একটু জুম আউট করেন, এন আবার কোথায় আছে? ওই লোগোটা সামনে নিয়ে আসেন দেখি। এই যে বিজনের কাটাটা খুব সুন্দর হয়েছে, একটু কালার টালার চেঞ্জ করেন, আর আর্ট বোর্ডটা বড় করেন। এই যে সাইডে যান, এইটুকু একটা আর্ট বোর্ড নিয়ে চারটা লোগো করতেছে, মাথায় কি কিছু আসে? আমি একটা করবো বলে নিছিলাম, তো এখন এর উপরেই করছি। এই যে দেখেন, এখান থেকে ট্যাব থেকে দেখেন, ইয়া নেন বামে যান, দেখেন এখানে হচ্ছে আর্টবোর্ড বাড়াই নেন। দেখাইছি তো আপনাদের আর্টবোর্ড বাড়ানো। নিচে যান, নিচে ড্রপারের একটা নিচে আসেন। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ শ্যামা আপনি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। স্ক্রিন শেয়ার দেন, কয়বার বলতে হয়? আবদুল্লাহ মামুন, পাতাগুলো কিন্তু সমান হয়নি, সমান করেন আর গুনে গুনে দেন যে কয়টা আছে লোগোতে, একটু বোল্ড করে নেন। পাতা শুকনি বলে আমি আরেকটা করছি, এই যে আপু আমার একটু পাতাটা দেখেন। এভাবে দিলে কি হবে করেন, একটু আর একটু বোল্ড করেন। আর ডিটা তৈরি করে নেন, আপনি ডি হচ্ছে টাইপ টুল দিয়ে করছেন তাই না? মতো করে তৈরি করেন, হ্যাঁ এই যে ডিটা একটু সুন্দর করেন। কোনটা দিয়ে নিই আমি আগে? লাল মিয়ার স্ক্রিন কই? লাল মিয়া শ্যামার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার ঠিক আছে, দেখেন শ্যামারটা কত সুন্দর হয়েছে, দেখেন শ্যামা। আপনি কাটেন নাই কিন্তু, আপনি পাতাটা কাটেন নাই। হ্যাঁ আপনি ডিটা এক্সপেন্ড করেন, পরে পাতে গিয়ে অফসেট পাতে যান। কি দেখালাম? হ্যাঁ এক্সপেন্ড করেন, এক্সপেন্ড ইডিটে যান। হ্যাঁ অবজেক্ট, অবজেক্টে সরি, অবজেক্টে, হ্যাঁ ওই যে এক্সপেন্ড করেন। হ্যাঁ ফিলটা কেটে দেন, একটা জিনিস না বুঝে করে, ফিলটা অপশনটা তুলে দেন। হ্যাঁ এবার হচ্ছে ওকে করেন, হ্যাঁ
এবার উপরের যে পাতা শেপটা নিছেন এটা ক্লিক করেন। চারটা পাতা গ্রুপ করেন। আবার ওই বিপ্লব পারিবারিক কাজে একটু আটকে গেছে, বাসাতে বলে পুকুর আছে, সে পুকুরে বেশি পানি হয়ে মাছ পালিয়ে যাইছে, ঘিচছে। আরেক বিপ্লব, আমি দেখছি আপা ফের, আর সে রাজাকেও দেখেন, সাইদ রাজা। আচ্ছা ওরা তো বাদ দেয় না একদিন, আমি এই জন্য জিজ্ঞেস করতেছি কি হলো। আচ্ছা আচ্ছা, তোমরা জানাই নাই তো রাতে? হচ্ছে না কেন তো দেখবেন। হ্যালো, পাতাটা কি হয়েছে ম্যাম? পড়তে থাকেন, থামেন দেখতেছি। ম্যাম আমার একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, একটু রিলেট করেন। হ্যাঁ, কিভাবে ডিলেট চাপেন? কিভাবে ডিলেট চাপেন? তো হয়ে যাচ্ছে, দুটো পাল্ট হয়ে যাচ্ছে। বাইরেরটা, বাইরের অংশ। হ্যাঁ বাইরেরটা, বাইরেরটা। আচ্ছা কোন অংশটা কাটছেন? ওই বাইরের যে অংশটুকু, সবসময় অফসেট পাত বাইরের অংশটুকু নেয়, একটু বাড়তি নেয় কাটা অংশটুকু, বাইরের অংশগুলো ডিলিট করেন। হ্যাঁ বাইরের অংশ তো করলাম না, হ্যাঁ বাইরের অংশ। আপনাদের পাতাটা সেট করাতে সমস্যা আছে বুঝছেন। দেখেন ওই যে মোটা অংশটা কেটে নেন, ওই যে শ্যামা কাটছে দেখেন তো, শ্যামার স্ক্রিন কই? আচ্ছা ম্যাম, এই যে এম এস যেটা আছে ওইটা আমি তো টাইটেল দিয়ে করি, হবে না? হ্যাঁ হবে, কিন্তু ই করে নিতে হবে, আনগ্রুপ করে, ইয়া কি বলে, ক্রিয়েট আউটলাইন করে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো করে নিতে হবে। বিজন আপনি ডিটা কাটা সবাইকে আরেকবার দেখান তো, আপনার ডি কাটাটা সুন্দর হয়েছে, আই সবাই দেখেন, বিজন এই ডি পাতার শেপটা কাটবে সেটা দেখেন, একটু নতুন করে দেখান। হ্যাঁ হ্যাঁ, আর আর্টবোর্ড, আর্টবোর্ড বড় না, শেয়ার অফ হয়েছিল, আমি বুঝতে পারিনি। মিন্টুর স্ক্রিন কই? কি বলছে রাপা, আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি সব অনেক আগে সকালে। কখন ই হয়ে গেছে? হয়েছে আবার? আচ্ছা সব কি জানি, শেয়ার হয়েছে কিনা আজ কিছুই তো বুঝিনি। হ্যালো, ওই আমি তো দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হয়েছে, এটা মিন্টারে কি ডিজাইন করছেন আপনি? আপনি আমার কথাটা শুনেন, আমি দেখাচ্ছি আবার কি আইলো রে। আপনি কি লোগো থেকে ইয়ে করে নিছেন, ইমেজ টেস্ট করে নিছেন? না না না, আপনি আমার হাত শুনেন, আমি আগে বলি তারপরে। এগুলো বাদ, এগুলো আমি ওই মানে যেহেতু মেন লোগো হয়েছে কিউ, কিউটা করেছি। হ্যাঁ এবার ঠিক করেন। এটা আরো মডিফাই করা যায় তো, তবে আমি ভাবলাম যাই হোক ভালোভাবে করেন। এখন আমি এইভাবে করলাম, ওই যে কিভাবে চলে কমা হলো, স্লো কাজ করছে। এবার
আচ্ছা এই যে বিজন ডিটা করে দেখাচ্ছে সবাই দেখেন আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন সবাই বিজনের হচ্ছে স্ক্রিনটা দেখেন সিলেক্ট করে নেন ম্যাম আমি তো নাজমুলের স্ক্রিন দেখতে পাচ্ছি নাজমুল দেখেন ওই যে ভিউ অপশনে গিয়ে ওখানে বিজনের স্ক্রিনটা দেখেন তাহলেই হবে ঘোরানো ডাইরেক্ট দেখান আমি খেয়াল করি এরকম ঠিক আছে তো জি জি ডিরেকশন ফুল সিলেক্ট করা মানে এক শিফট সেভ ধরে একটা ক্লিক হ্যাঁ সেভ ধরে যত দূর আসে হ্যাঁ শিফট সেভ তাই তো হ্যাঁ শিফট সেভ ধরে সিলেক্ট করে নিতে হবে সিলেকশন টুল দিয়ে তারপরে সেভ ধরে টাম দিতে হবে হ্যাঁ যত দূর আসে আচ্ছা 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 তারপরে বাইরে ক্লিক করলাম আবার ক্লিক ক্লিক আমি এখান থেকে একটু কমে নিছি হ্যাঁ ফিল কালার আপ করে দিই এভাবে কেটে নিস ম্যাম তো স্ট্রোকে কাটতে বলছিল মানে স্ট্রোক করতে বলছিল না আগে পাতাটা তৈরি করতে হবে এই পাতাটা আগে আগে কি তৈরি করতে হবে আচ্ছা আগে পাতাটা তৈরি করতে হবে এই রবিউল 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 আপনি কি করছেন দেখেন ওই যে গ্রুপে আপনাদের হচ্ছে লোগো দিচ্ছে ওইগুলি করেন ঠিক আছে দেখা যাচ্ছে ভাই মামুন একটু জুম করেন তাই সবাই ভালোভাবে দেখেন ইমন হ্যাঁ দেখছি এটা দেখেন ভালো করে দেখেন এই যে এটা আমারও হয়ে গেছে না আমারও হয়ে গেছে পাঁচ অফসেট পাঁচ চার দুই দিছে দিয়ে ওকে পরে এটাকে সিলেক্ট করে ডিভাইড তারপর আনগ্রুপ আনগ্রুপ করে আপনাদের অনেক কাজে লাগবে অনেক সুন্দর হয়েছে এই লাল মিয়া দেখেন চিল্লাবেন তো একটু পরে যা আপু বুঝতেছি না দেখেন তো অফসেট পাথ দিয়ে কি সুন্দর করে কাটা হয় আর সবাই শেয়ার দিয়ে হচ্ছে অফসেট পাথ দিয়ে এগুলি কাটেন দেখি কমান্ডার দেখেন আমারটাও কিন্তু হয়েছে না ম্যাম আমি মোবাইলে মোবাইলে ক্রিয়েটিভটা কি করবেন প্রথমে টাইপ টুল নেবেন নিয়ে ক্রিয়েট আউটলাইন করবেন টাইপ টুল দিয়ে লেখার পরে ক্রিয়েট আউটলাইন করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে ওটাকে গ্রুপ করে তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে
আপনারা হচ্ছে মাস্কিং করবেন, তাহলেই হয়ে যাবে। একটা কাজ করবেন আপনি, ডলার ইনকাম করবেন, পরিশ্রম করবেন না? জি ম্যাম, এটা এটা পেন টুল দিয়ে করলে আমি তাড়াতাড়ি ফিরে যাবো। কাটবেন তো পেন টুল দিয়ে, কাটলেও সুবিধা আছে, করে করে কেটে ফেলেন তাড়াতাড়ি, অ্যাডজাস্ট করে নেন, সবই তো জানা আছে, শেপের কাজ, পাথ ফাইন্ডার, রেকটেঙ্গুলার নিয়ে, এখন পাথ অফসেট পাথের কাজ দেখাইলাম, এগুলি তো জানতে হবে। ম্যাম আমি একটু বাইরে যাব, ছুটি দেওয়া যাবে? ভাই আজকে এমনি সংখ্যা কম, যখন তখন অফিস থেকে আসবে, এরকম করে নিলে আমি কয়জনক ছুটি দিব বলেন? আপনারা অ্যাটলিস্ট যান না, থাকেন আপনারা, দরকার হয় অন্তত ব্রেকের সময় একটু যায়, আর কিছুক্ষণ পরে ব্রেক দিব। ব্রেক দেবেন? আমি তো বাইরে যাব তো, একটু কতক্ষণের জন্য ভাই? এই আধা ঘন্টা। আচ্ছা ব্রেক দিচ্ছি, তখন যায় না, এখন আপাতত থাকেন, যে কেউ ক্লাসে আসতে পারে, বুঝছেন? একটু থাকেন আর কিছুক্ষণ। লাল মিয়া হচ্ছে আপনার? হ্যালো ভাইয়া, হ্যালো, ফেসবুক গ্রুপে দেখেন, ফেসবুক গ্রুপে দিছি, দেখেন কিছু লোগো দিছি 5টার মতো, সেই লোগো গুলো নিজের মতো করে করেন।
হ্যালো জি শুনতে পাচ্ছেন জি আমি শোনা যাচ্ছে কে কে কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন গ্রেডিয়েন্ট দিছে প্রয়োজনে গাইডলাইন গ্রিডলাইন গুলি নিয়ে নিয়ে সোজা করে করতে পারেন সুবিধা হবে নাজমুল স্ক্রিন শেয়ার দেন কি কাজ করছেন এতক্ষণ দেখি
চারটাই কমপ্লিট হয়ে গেছে এই যে ইউনিক এর এটা ম্যাম দাঁড়ান হ্যাঁ দেখেন মামুন এই যে ম্যাম ইউনিক এর এটা করছি তারপর এই যে জএমএস এর এটা তারপর এই যে জি এর এটা তো দেখলেন ম্যাম আচ্ছা আর পিটি এর এটা এই চেয়ারটাই সুন্দর করে জেপিজি তে সেভ করে লোগোটা একটু বড় করে নেন করে সুন্দর করে এখনই গ্রুপে পোস্ট করেন এখনই আচ্ছা আর এই যে প্র্যাকটিস এ একটা করতে পারছিলাম ম্যাম হ্যাঁ একটা বিজনেস এই যে আপনি কি জানেন বলে পোস্টারে একটা জব সার্কুলার আর এইটাই একটু আলাদা ভাবে করছি এটা আচ্ছা সব পোস্ট দেন সবগুলো আর ম্যাম আগে যেগুলো পেইন নিয়েছিল ওগুলো সব ডিলিট করে দিয়েছি মকআপ করা হয়েছে মনে হয় কয়েকটা দিয়ে মকআপ করে ওগুলো দেব হবে না আচ্ছা দেন সমস্যা নেই না যে বিজি লোগো গুলি দেন আগে লোগো গুলি দেন আচ্ছা হুম আপনারা শুনতে পাচ্ছেন জি ম্যাম শুনতে পাচ্ছে তাই তো হয়ে যায় আর একটা রেক্টেঙ্গুলার নিয়ে মাঝখানে কেটে দেন বললাম যে টাইপ টুল থেকে ইউ নেন ক্যাপিটাল ইউ নিয়ে ওটাকে ক্রিয়েট আউটলাইন করেন ক্রিয়েট আউটলাইন করার পর একটা রেক্টাঙ্গেল নিয়ে মাঝে নেন নিয়ে কেটে দেন আবা বিষয় সব দাঁড়ায় না আমারটা একটু দেখেন আমি তো সেই কি দি কি করতে আল্লাহ জানে বলা তো লাগবে আমি তো দেখতেছি বলা লাগবে না ঠিক আছে আপা এইটার সাথে এইটা এরকম বিপ্লব কি করে বিপ্লবের কাজ দেখি আগে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না
হ্যালো বিপ্লব, আপনার সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে ভাইয়া। আচ্ছা মামুন টুর কাজ দেখিও, লেট করে আসছে। মামুন আপনি যখন একটা ফন্ট লিখবেন, হ্যাঁ লিখার পরে ক্যারেক্টারে গিয়ে বড় ছোট করবেন। এই যে আপনি টেনে বড় ছোট করছেন, লেখাটা কেমন দেখা যাচ্ছে? কথাটা সুন্দর হয়েছে। আরেকটা দেখান, আপনি যেটা দিয়েছেন এটা সর্বশেষ দেখালাম, আর যেগুলো দেখাবেন গতকালকে। আচ্ছা আজকে একটাই করছেন তাই তো? যে এটা মাউন্টেন হিল, হ্যাঁ আজকে এই যে আপনার আপনার দেওয়া এটা কলম, এই যে উনি আরো গুলি আছে ওইগুলি করবেন। হ্যাঁ এগুলো করছি গতকাল থেকে। আচ্ছা এটা সুন্দর হয়েছে, আরো দেখান দেখি। আমি একটা কথা বলি মামুন, শোনেন আমরা সব কাজই শিখবো। হ্যাঁ আপনাদের যখন ক্লায়েন্ট যদি বলে সেভাবে করে কাজ করতে হবে। আপনি কেন আইকন বাদে কাজ করতে চাচ্ছেন? আপনি আইকনের প্রতি ভয় কাজ করতেছে, এটা দূর করতে হবে। আপনাকে আমি বলে দিছি, আপনি ডাউনলোড করেন ভালোই লাগে না, এনজি ডাউনলোড করুন, কিন্তু তারপরে ওই যে এনজি না, আপনি ফ্রি পিক থেকে এআই ফাইল ডাউনলোড করবেন। যে দেখুন সাইজগুলো, আপনি আমার কথা শুনেন আগে, বুঝেন আমি বলছি আপনাকে এআই ফাইল ডাউনলোড করতে। আমি আপনি এখন স্ক্রিন শেয়ার দে গুগলে যান, আমি আপনাকে এই কি বলে জেপিজি ডাউনলোড করতে বলি নাই, আমি এআই ফাইল ডাউনলোড করছি। আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেই শুনেন, আপনি ইয়াতে যান গুগলে যান, স্ক্রিন শেয়ার দেন গুগলে যান। আপা হ্যাঁ বলেন। এই আমার চাকরির লোক দেখেন, আমার অফিস টাইম হয়ে গেছে, আমি আজকে একটু মানে রিলুজ করে অফিস যাব। আচ্ছা একটা দুইটা তিনটা চারটা এগুলি সুন্দর করে জেপিজি তে করে এখনি গ্রুপে আপলোড দিয়ে তারপরে যান। মকআপ করব না, গ্রুপে এমনি জেপিজি তে সেভ করে গ্রুপে পোস্ট করেন। আচ্ছা একসাথে সবগুলি হবে না, হ্যাঁ হ্যাঁ একসাথে হবে না সবগুলি, এই জন্য মনে হচ্ছে না। হ্যাঁ আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা তাহলে একবার দেখুন।
ব্যাকগ্রাউন্ড কপি করেন, ওইগুলি টানা লাগবে না, ব্যাকগ্রাউন্ড কপি করে করে করেন। বিপ্লব ভাই, এই একটা অক্ষরে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যতগুলো টেক্সট আছে আপনার ওই ব্যাকগ্রাউন্ড গুলো করে থুই দেন পাশে। এবারে আপনি ব্যাকগ্রাউন্ড টা ছোট করে নেন, ছোট করে নেন, সবগুলো অত বড় করে দরকার নেই। আপা চ্যাট গ্রুপে পোস্ট করব না, কোথায় দেব? ফেসবুক গ্রুপ আছে না? হ্যাঁ হ্যাঁ সেটা। আচ্ছা ভালো কাজ হয়েছে, কারণ চলে গেছে অফিসে বই নিয়ে যাই, পোস্ট করবো কি। হ্যাঁ বলেন। দিদি
কোন গ্রুপে পোস্ট দেন আগে সে কথা বলেন। হ্যাঁ তাহলে আবার আচ্ছা মামুন সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করবেন, তাহলে লোগোটা সুন্দরভাবে সেট হবে বুঝছেন। সেভ অ্যাজ না সেভ ফর ওয়েব আমাকে বলছেন ম্যাম। এই যে মামুন ওয়ান জি ম্যাম আমি তো ওই যে ওয়েব থেকে তো করছি। কই ওয়েবে করলেন আপনি? ক্যান্সেল করে দিছি ম্যাম, ভুল হয়ে গিয়েছিল বলে ক্যান্সেল করে গেছি। সেভ ফর ওয়েব জি ম্যাম। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়নি। মামুন টু কোথায় গেলেন? কাজ কি করছেন? আচ্ছা আপনাকে যে আমি যে আইকন আইকনের ইয়ার কথা বললাম, আপনি কি আমার কথা বুঝেন না? ম্যাম আমি ঢুকছিলাম কিন্তু আপনি এআই ফাইল ডাউনলোড করার কাছে ব্যস্ত ছিলেন। আপনি ইয়ে করেন, আপনি শেয়ার দিয়ে রাখেন, আমি তো এখানে সবার স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আমি এক এক করে সবারটা দেখতেছি। ম্যাম হয়ে গেছে তো, এবার বসে থাকবো নাকি? কে মামুন? মামুন ফুটটা আগে দেখে নেই। হ্যাঁ এখানে লেখেন ওই যে ইয়ে করেন আইকন। হ্যাঁ হ্যাঁ এখানে ফাইল ডাউনলোড করেন।
ম্যাম হয়ে গেছে, আমি একটু বাজারে যেতাম, চলে যাবো। আচ্ছা যান, গ্রুপে পোস্ট দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে ফেসবুকদের সাইন ইন করে নেন, ফেসবুকটা আগে লগ ইন করেন পরে সাইন ইন করে নেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা জিমেইল দিয়ে লগ ইন করা থাকলেও ম্যাম ডাউনলোড করা যাবে, ফেসবুক দিয়েও হয়, সমস্যা নেই। আমাদের জিমেইল দিয়ে ফেসবুকটা লগইন থাকতে হবে, তারপরে হবে, তাছাড়া হবে না। লগইন আছে অবশ্য।